সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। জাতিসংঘের মানবাধিকার সংস্থাকে যে কারণে দ্বিমুখী বলল চীন। যুদ্ধ শুরুর পর প্রথমবার কথা বললেন যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী। ফিনল্যান্ড সুইডেন নিয়ে নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে পুতিনের বৈঠক। এরদোগানের সেই মন্তব্যের প্রতিক্রিয়া যা বলল ফিনল্যান্ড। ফরাসি কট্টরপন্থী রাজনীতিকের বিরুদ্ধে মামলা করিম বেঞ্জামার। ন্যাটো নিয়ে এরদোগানের সেই মন্তব্যের ব্যাপারে যা বলল যুক্তরাষ্ট্র। ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিচ্ছে রাশিয়া। বহুতল ভবনের সমান গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে। এবং যুক্তরাষ্ট্রকে আসিয়ান বাণিজ্য এজেন্ডা গ্রহণের আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর। দর্শক, জাতিসংঘ মানবাধিকার সংস্থাকে দ্বিমুখী সংগঠন হিসেবে অভিহিত করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান। বৃহস্পতিবার মানবাধিকার সংস্থা রাশিয়ার বিরুদ্ধে একটি রেজলিউশন পাশ করে, যার মাধ্যমে রাশিয়ার সেনাদের বিরুদ্ধে ইউক্রেনের মানবাধিকার লঙ্ঘনের তদন্ত করবে সংগঠনটি। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি মিনথাল আহমেদ মাসুম। জাতিসংঘের মানবাধিকার সংস্থাকে যে কারণে দ্বিমুখী বলল চীন। জাতিসংঘ মানবাধিকার সংস্থাকে দ্বিমুখী সংগঠন হিসেবে অভিহিত করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান। বৃহস্পতিবার মানবাধিকার সংস্থা রাশিয়ার বিরুদ্ধে একটি রেজলিউশন পাশ করে, যার মাধ্যমে রাশিয়ার সেনাদের বিরুদ্ধে ইউক্রেনের মানবাধিকার লঙ্ঘনের তদন্ত করবে সংগঠনটি। আর রাশিয়ার বিরুদ্ধে এই রেজলিউশন পাশ হওয়ার কারণে সংগঠনটিকে দ্বিমুখী বলেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেছেন, মানবাধিকার সংস্থা যখন কিছু দেশের বিরুদ্ধে নিয়মিত অধিবেশন আয়োজন করছে, সেখানে অন্য কিছু দেশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি। তিনি কিছু দেশে বর্ণ বৈষম্য, অস্ত্র সহিংসতা, তথ্য অপরাধ এবং অভিবাসী প্রত্যাশীদের উপর চালানো অত্যাচার নিয়ে মানবাধিকার সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। এদিকে রাশিয়ার বিরুদ্ধে মানবাধিকার সংস্থায় যে রেজলিউশন পাশ হয়েছে, সেটির বিরুদ্ধে ভোট দিয়েছিল চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন কেন চীন এর বিরুদ্ধে ভোট দিয়েছেন। এ ব্যাপারে মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, মানবাধিকার সংস্থায় দ্বিমুখী রাজনীতিকরণ এবং টার্গেট করে নির্দিষ্ট দেশের বিরুদ্ধে কর্মকাণ্ড বেড়ে গেছে, আর এ কারণে চীন ইউক্রেনের ইস্যু নিয়ে তোলা ইউক্রেনের রেজলিউশনের বিরুদ্ধে ভোট দিয়েছে। যুদ্ধ শুরুর পর প্রথমবার কথা বললেন যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী। রাশিয়ার ইউক্রেনে আগ্রাসন শুরুর পর এই প্রথমবারের মতো কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন এবং রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু। বিবিসি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রাশিয়া ইউক্রেনে 24 ফেব্রুয়ারি আগ্রাসন শুরুর আগে 18 ফেব্রুয়ারি তারা শেষবার কথা বলেন বলে বিবিসি জানিয়েছে। পেন্টাগনের জারি করা একটি বিবৃতি বলছে, শৈগুয়ের সঙ্গে আলাপকালে অস্টিন ইউক্রেনে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন এবং যোগাযোগ বজায় রাখার গুরুত্বের উপর জোর দিয়েছেন। এর আগে বুধবার ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস সঙ্গে কথা বলেন অস্টিন। এক বিবৃতিতে ওয়ালেস বলেন, তারা একতা নিয়ে কাজ চালিয়ে যাওয়ার এবং রাশিয়ার অপ্রীতিকর আক্রমণের বিরুদ্ধে নিজেকে রক্ষা করার জন্য ইউক্রেনকে যা প্রয়োজন তা দেওয়ার জন্য সংকল্পবদ্ধ থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। ফিনল্যান্ড সুইডেন নিয়ে নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে পুতিনের বৈঠক। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফিনল্যান্ড সুইডেনে ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা ও ইউক্রেনে রাশিয়ার কথিত বিশেষ সামরিক অভিযান নিয়ে দেশটির নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে কথা বলেছেন। শুক্রবার এমন খবর জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আরআইএ নভস্তি। মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে আরআইএ নভস্তি বলেছে, প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু বৈঠকে উপস্থিত প্রত্যেককে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান নিয়ে অবহিত করেছেন। পেসকভ এরপর বলেন, ফিনল্যান্ড সুইডেনে ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি ও রাশিয়ার নিরাপত্তা হুমকি নিয়েও আলোচনা হয়েছে। এদিকে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়ে নিজেদের সম্মতির কথা জানান ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট। এরপরই সতর্কতামূলক একটি বিবৃতি দেয় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বিবৃতিতে বলেছে, রাশিয়ার নিরাপত্তার উপর আসা হুমকি ঠেকাতে রাশিয়া প্রতিশোধমূলক ব্যবস্থা, সামরিক এবং প্রযুক্তিগত সহ অন্যান্য ব্যবস্থা নিতে বাধ্য হবে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে আরও বলেছে, এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য এর দায় ও পরিণতি সম্পর্কে ফিনল্যান্ডের অবশ্যই অবগত হতে হবে। এরদোগানের সেই মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বলল ফিনল্যান্ড। স্ক্যান্ডিনেভিয়ান দেশ ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটো জোটে যোগদানকে তুরস্ক ইতিবাচকভাবে দেখছে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। এবার এরদোগানের সেই মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে ফিনল্যান্ড। বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। জার্মানিতে G7-ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পেক্কা হাভিস্তো বলেন, সমস্যাগুলোকে ধাপে ধাপে নেওয়া দরকার, এই প্রক্রিয়াটির জন্য ধৈর্য প্রয়োজন। শনিবার বার্লিনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন তিনি। তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন, ন্যাটো সদস্য তুরস্কের
পক্ষে সামরিক জোটে যোগদানের জন্য সুইডেন এবং ফিনল্যান্ডের পরিকল্পনাকে ইতিবাচকভাবে দেখা সম্ভব নয়। ইউক্রেনের শক্তিশালী প্রতিবেশী দেশ রাশিয়া 24 ফেব্রুয়ারি দেশটির আগ্রাসন ফিনল্যান্ডের রাজনৈতিক এবং জনমত নাটকীয়ভাবে রুশ আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবন্ধক হিসেবে ন্যাটোর সদস্যপদ লাভের পক্ষে চলে যায়। ফিনল্যান্ড এবং সুইডেন দীর্ঘদিন ধরে ন্যাটোর সঙ্গে সহযোগিতা করেছে। আশা করা হচ্ছে দ্রুতই দেশ দুটি ন্যাটো জোটে যোগ দিতে সক্ষম হবে। বৃহস্পতিবারই ন্যাটো সদস্যপদের আবেদনের পরিকল্পনার কথা ঘোষণা দেয় ফিনল্যান্ড। ধারণা করা হচ্ছে সুইডেন ও ফিনল্যান্ডের পদাঙ্ক অনুসরণ করবে। এর ফলে পশ্চিমা সামরিক জোটের সম্প্রসারণ ঘটবে, যদিও রুশ প্রেসিডেন্ট পুতিন এই বিষয়টি আটকাতে চেয়েছিলেন। শুক্রবার পুতিন তার নিরাপত্তা পরিষদের সঙ্গে দুদেশের সম্ভাব্য ন্যাটো সদস্যপদ নিয়ে আলোচনা করেছেন বলে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা RIA জানিয়েছে। এর আগে ক্রেমলিন জানিয়েছিল ফিনল্যান্ড ও সুইডেন মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটে যোগদানের পরিকল্পনা করেছে। এটি এমন একটি প্রতিকূল পদক্ষেপ যা রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে। রাশিয়া এর প্রতিক্রিয়া জানাবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে ক্রেমলিনের তরফ থেকে। ফরাসি কট্টরপন্থী রাজনীতিকের বিরুদ্ধে মামলা করিম বেঞ্জামার। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের প্রাণভ্রমরা ও ফরাসি ফুটবলার করিম বেঞ্জামা দেশটির এক কট্টরপন্থী রাজনীতিকের বিরুদ্ধে মামলা করেছেন। জঙ্গি বলে কটাক্ষ করায় 34 বছর বয়সী এই ফরাসি তারকা ডেমিন রিও নামে ওই রাজনীতিকের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। ফরাসি পত্রিকা লা প্যারিসিয়ায় গত বৃহস্পতিবার এ খবর প্রকাশিত হয়। রাজধানী প্যারিসের এক মসজিদের ইমাম নুরুদ্দিন মামুনের সঙ্গে 2020 সালে সাক্ষাৎ করেছিলেন করিম বেঞ্জামা। ওই বছরই মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র দেখিয়ে মত প্রকাশের স্বাধীনতা ব্যাখ্যা করেছিলেন প্যারিস শিক্ষক স্যামুয়েল প্যাটি। সেজন্য তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। সেই হত্যাকাণ্ডের পর ফ্রান্স জুড়ে চরমপন্থীদের বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ। এক পর্যায়ে ফরাসি ইমাম নুরুদ্দিন মামুনের বাসায় অভিযান চালায় পুলিশ। এই ঘটনার দুটি ছবির সঙ্গে করিম বেঞ্জামার ছবি সংযুক্ত করে টুইট পোস্ট করেন ডেমিন রিও নামের ওই রাজনীতিক। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে আদালতে মামলা করেন রিয়াল তারকা করিম বেঞ্জামা। ন্যাটো নিয়ে এরদোগানের সেই মন্তব্যের ব্যাপারে যা বলল যুক্তরাষ্ট্র। সুইডেন এবং ফিনল্যান্ডের ন্যাটোর সম্ভাব্য সদস্যপদ নিয়ে তুরস্কের অবস্থান স্পষ্ট করার জন্য যুক্তরাষ্ট্র কাজ করছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ইউরোপীয় ও ইউরেশীয় বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী কারেন ডন ফ্রাইড সাংবাদিকদের বলেন, চলতি সপ্তাহের শেষে বার্লিনে ন্যাটো মন্ত্রী পর্যায়ের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। এর আগে শুক্রবারই স্ক্যান্ডিনেভিয়ান দেশ ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটো জোটে যোগদানকে তুরস্ক ইতিবাচকভাবে দেখছে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। ইস্তাম্বুলে জুমার নামাজের পর এরদোগান সাংবাদিকদের বলেন, ন্যাটো সদস্য তুরস্কের পক্ষে সামরিক জোটে যোগদানের জন্য সুইডেন এবং ফিনল্যান্ডের পরিকল্পনাকে ইতিবাচকভাবে দেখা সম্ভব নয়। তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন, আমাদের ইতিবাচক মতামত নেই। স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো সন্ত্রাসী সংগঠনের গেস্ট হাউসের মতো। এ সময় এরদোগান তুরস্কের আগের শাসক 1952 সালে গ্রিসকে ন্যাটো সদস্যপদের অনুমোদন দিয়ে ভুল করেছিলেন উল্লেখ করে তিনি বলেন, আমরা দ্বিতীয়বার একই ইস্যুতে ভুল করতে চাই না। এরদোগান স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর বিরুদ্ধে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা PKK এবং চরম বামপন্থী রেভলিউশনারি পিপলস লিবারেশন পার্টি ফ্রন্ট বা DHKC সদস্যদের আশ্রয় দেওয়ার অভিযোগ করেছেন। এদিকে ন্যাটো সদস্য তুরস্ক ইউক্রেনকে ড্রোন সরবরাহ করলেও পশ্চিমা মিত্রদের মতো রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা থেকে বিরতই রয়েছে। তবে যেহেতু তুরস্কের রাশিয়া এবং ইউক্রেন দুদেশের সঙ্গে সুসম্পর্ক রয়েছে, তাই রুশ আগ্রাসনের শুরু থেকেই আঙ্কারা সংঘর্ষের অবসানের জন্য মধ্যস্থতা করে কিয়েভ এবং মস্কোর মধ্যে শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তাব দিয়েছে। ইউক্রেনের শক্তিশালী প্রতিবেশী দেশ রাশিয়া 24 ফেব্রুয়ারি দেশটির আগ্রাসন ফিনল্যান্ডের রাজনৈতিক ও জনমত নাটকীয়ভাবে রুশ আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবন্ধক হিসেবে ন্যাটোর সদস্যপদ লাভের পক্ষে চলে যায়। ফিনল্যান্ড এবং সুইডেন দীর্ঘদিন ধরে ন্যাটোর সঙ্গে সহযোগিতা করছে। আশা করা যাচ্ছে দ্রুতই দেশ দুটি ন্যাটো জোটে যোগ দিতে সক্ষম হবে। ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিচ্ছে রাশিয়া। শনিবার ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিচ্ছে রাশিয়া। ফিনল্যান্ডের বিদ্যুৎ সরবরাহ ও উৎপাদনকারী প্রতিষ্ঠান ফিনগ্রিড জানিয়েছে, রাশিয়ার বিদ্যুৎ সংস্থা ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিচ্ছে বাজারে বিক্রি করা বিদ্যুতের দাম পেতে সমস্যায় পড়ায়। এদিকে ফিনল্যান্ডে এমন সময় রাশিয়ার বিদ্যুৎ বন্ধ করে দেওয়ার খবর আসলো যখন ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। এর আগে বৃহস্পতিবার খবর বের হয়েছিল ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিতে চাওয়ায় তাদেরকে গ্যাস দেওয়া বন্ধ করে দেবে রাশিয়া। তবে গ্যাস নয়, এখন ফিনল্যান্ডকে বিদ্যুৎ দেওয়া বন্ধ করে দিতে যাচ্ছে পুতিনের দেশ। ফিনল্যান্ড অবশ্য রাশিয়ার কাছ থেকে তাদের পুরো চাহিদার মাত্র 10% বিদ্যুৎ ক্রয় করে থাকে। আর ফিনগ্রিড জানিয়েছে, রাশিয়ার বিদ্যুতের যে ঘাটতি তৈরি হবে সেটি তারা পূরণ করবে নিজেদের বিদ্যুৎ উৎপাদন আরও বাড়িয়ে দিয়ে এবং সুইডেন থেকে বিদ্যুৎ ক্রয় করে। ফিনল্যান্ডের এ কোম্পানিটি আরও জানিয়েছে, 2023 সালের মধ্যে ফিনল্যান্ড বিদ্যুতের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ হবে। বহুতল ভবনের সমান গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে।
মহাকাশ বিজ্ঞানীরা সতর্ক করে দিয়েছেন যে বিশাল আকারের একটি গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা বলেছেন তারা গ্রহাণুটি নজরে রেখেছেন। আন্তর্জাতিক সময় ১৬ মে ২:৪৮ পৃথিবীর কাছাকাছি চলে আসবে গ্রহাণুটি। নাসা জানিয়েছে গ্রহাণুটি প্রায় ১৬০০ ফুট প্রস্থ বিশিষ্ট। এটি আইফেল টাওয়ারের চেয়েও বড় এবং স্ট্যাচু অব লিবার্টির চেয়েও আকৃতিতে বড়। গ্রহাণুটি পৃথিবীর বড় ধরনের ক্ষতির কারণ হওয়ার আশঙ্কা আছে। তবে মহাকাশ বিজ্ঞানীদের হিসেব মতে এটি আমাদের গ্রহের প্রায় ২.৫ মিলিয়ন মাইল দূর দিয়ে অতিক্রম করবে। সাধারণ মানুষের মনে হতেই পারে এটি অনেক বেশি দূরত্ব, তবে মহাকাশ বিজ্ঞানীদের হিসাবে তা নয়। সে কারণেই নাসা এর উপর নজর রাখছে। ২০২০ সালের মে মাসেও গ্রহাণুটি পৃথিবীর পাশ দিয়ে গেছে। সেবার ১.৭ মিলিয়ন মাইল দূর দিয়ে গেছে গ্রহাণুটি। মহাকাশ বিজ্ঞানীরা বলছেন গ্রহাণুটি প্রতি ২ বছর পরপর পৃথিবীর পাশ দিয়ে যায়। এবারের পর ২০২৪ সালের মে মাসে এটি পৃথিবীর কাছাকাছি আসতে পারে, তবে সেবার ৬.৯ মিলিয়ন মাইল কাছাকাছি আসতে পারে। দীর্ঘ সময় পর ২১৬৩ সালে গ্রহাণুটি আবারও এত কাছাকাছি আসতে পারে। যুক্তরাষ্ট্রকে আসিয়ান বাণিজ্য এজেন্ডা গ্রহণের আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর। যুক্তরাষ্ট্রকে আসিয়ান বাণিজ্য এজেন্ডা গ্রহণের আহ্বান জানিয়েছেন ওয়াশিংটনে সফররত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকুব। ১২ মে বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রকে আসিয়ানের সাথে আরও সক্রিয় বাণিজ্য এবং বিনিয়োগ এজেন্ডা গ্রহণ করার আহ্বান জানিয়ে তিনি বলেছেন এটি ওয়াশিংটনকে অর্থনৈতিক এবং কৌশলগতভাবে উপকৃত করবে। ওয়াশিংটনে আসিয়ান নেতারা রাষ্ট্রপতি জো বাইডেনের সাথে দুদিনের শীর্ষ সম্মেলনে জড়ো হয়েছেন। তিনি বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র আসিয়ানের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশীদার, তার বৃহত্তম বিদেশি সরাসরি বিনিয়োগকারী এবং দ্বিতীয় বৃহত্তম ব্যবসায়িক অংশীদার হিসেবে ২০২০ সালে ৩০৮.৯ বিলিয়ন মার্কিন ডলারের দ্বিমুখী বাণিজ্য। তিনি মার্কিন ব্যবসা এবং অন্যান্য আসিয়ান নেতাদের ফোরামকে বলছিলেন কোভিড-১৯ মহামারী আন্তর্জাতিক বাণিজ্য ও সহযোগিতার গুরুত্ব এবং আঞ্চলিক সরবরাহ চেইনের আন্তঃসম্পর্ককে স্পষ্ট করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে আসিয়ানের সাথে আরও সক্রিয় বাণিজ্য ও বিনিয়োগের এজেন্ডা গ্রহণ করা উচিত, যা মার্কিন যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিক এবং কৌশলগতভাবে উপকৃত করবে। গত অক্টোবরে আসিয়ানের সাথে একটি ভার্চুয়াল সামিটে বাইডেন বলেছিলেন ওয়াশিংটন এ অঞ্চলের সাথে আরও যুক্ত হওয়ার জন্য একটি ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক বা IPEF বিকাশের বিষয়ে আলোচনা শুরু করবে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র চীনের ক্রমবর্ধমান প্রভাবের বিরুদ্ধে পেছনে ঠেলে দিতে চায়। এটি সহযোগিতার জন্য আঞ্চলিক মান নির্ধারণের লক্ষ্য হবে, কিন্তু বর্তমানে আমেরিকান চাকরির জন্য তার উদ্বেগের কারণে এশিয়ান দেশগুলোকে প্রসারিত বাজারে অ্যাক্সেসের প্রস্তাব দেয় না। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।